যুক্তরাজ্যে হাঁটতে চলতে আমরা প্রতিনিয়ত ইলেকট্রিক একটি স্কুটার দেখতে পাই, কিন্তু এই ইলেকট্রিক স্কুটার ব্যবহার করেই দেশটিতে ছিনতাই, চুরি ও হামলার মতো ঘটনা বেশি ঘটছে। একই সাথে ফুটপাতের মানুষরাও দুর্ঘটনার শিকার হচ্ছে এই ইলেকট্রিক স্কুটারের মাধ্যমে। আর এমনই একটি সংবাদ প্রকাশ করেছে ডেইলি সংবাদ মাধ্যম ডেইলি মেইল। অপরাধের গুরুত্বপূর্ণ এই তথ্যটি জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছি রুমানা রাখি। মেইলের করা প্রতিবেদন অনুযায়ী সংবাদ মাধ্যমটি যুক্তরাজ্যের 20টি অঞ্চলের পুলিশদের সাথে ইলেকট্রিক স্কুটার ব্যবহার করে অপরাধ ঘটানোর বিষয়গুলো সম্পর্কে তথ্য জানতে চায়, যেখানে দেখা যায় সম্প্রতি ঘটে যাওয়া অপরাধগুলোর মধ্যে 100টির বেশি অপরাধই ঘটেছে ইলেকট্রিক স্কুটার ব্যবহারকারীদের মাধ্যমে, যেখানে একজন স্কুটার ব্যবহারকারী সহজেই আপনার হাত থেকে মোবাইল ব্যবহারের পার্স টান দিয়ে দ্রুত জায়গা ত্যাগ করে চলে যেতে পারে। স্কুটারের স্পিড এত বেশি থাকে যে তাকে চিহ্নিত করা কঠিন হয়ে যায়। আর যেহেতু এই স্কুটার পার্কে কিংবা খোলা জায়গায় এমনকি রাস্তার সব জায়গায় ব্যবহার করা হচ্ছে, তাই যে কোনো জায়গায় অপরাধীরা তাদের অপরাধ সংঘটিত করতে পারছে। লন্ডন পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে গত বছর 20টির বেশি অপরাধ ঘটেছে ইলেকট্রিক স্কুটার ব্যবহার করে, তবে চলতি বছরের শুরু থেকে এখনই তা 100টির বেশি অতিক্রম করেছে। অনেক সময় হাতে ছুরি রেখে দ্রুত কাউকে আহত করে চলে যাওয়ার ঘটনাও মেইলের প্রতিবেদনে বলা হয়েছে। তবে সবথেকে উদ্বিগ্নের খবর হচ্ছে ইলেকট্রিক স্কুটার ব্যবহার করে অনেক অপরাধী গুলি করে তাৎক্ষণিকভাবে সেই জায়গাটি থেকে চলে যায়, এবং যে কারণে পুলিশ তাদের খুঁজে বের করতে বা তাদের চিহ্নিত করা তাদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে। তাছাড়া অনেক অপরাধী দোকান থেকে জিনিস চুরি করতে কিংবা ড্রাগ সাপ্লাই করতেও বর্তমানে ইলেকট্রিক স্কুটার ব্যবহার করছে। এ তো গেল অপরাধের ঘটনা। মেইল জানিয়েছে যুক্তরাজ্যে গত কয়েক মাসের কিছু দুর্ঘটনারও কারণ হচ্ছে ইলেকট্রিক স্কুটার। স্কুটার ব্যবহারকারীরা ফুটপাতের উপর দিয়ে তাদের স্কুটার নিয়ে চলাচল করার কারণে অনেক সময় ফুটপাতের মানুষদের উপর পড়ে যাচ্ছে, আর এ কারণে মারাত্মক কিছু দুর্ঘটনারও মুখে পড়তে হচ্ছে ফুটপাতের মানুষদের। নরফল্ক পুলিশ বলছে গত বছর ইলেকট্রিক স্কুটার মেইন রোডে ব্যবহার করার জন্য 120টি দুর্ঘটনা ঘটেছে, লন্ডনে 200টির বেশি। মেজিসাইড পুলিশ বলছে গত বছর ইলেকট্রিক স্কুটার ব্যবহার ঘটনায় 100টির বেশি দুর্ঘটনা ঘটলেও এখন মানে চলতি বছরে কয়েক মাসের মধ্যে এরই মধ্যে 94টি দুর্ঘটনা তারা রেকর্ড করেছে। বিষয়টি নিয়ে সরকারিভাবে বলা হচ্ছে যারা ইলেকট্রিক স্কুটার ব্যবহার করেন তাদের রাস্তা চলাচলের একটি নিয়ম রয়েছে, তারা কোনোভাবেই তাদের স্পিড লিমিট 15-এর উপরে উঠাতে পারবে না, কিন্তু বেশিরভাগ ইলেকট্রিক স্কুটার ব্যবহারকারীরা এই নিয়ম মানছে না, তাই যারা এই নিয়ম ভাঙছে তাদের জন্য সরকার শাস্তি ও জরিমানা করারও পরিকল্পনা করছে। পরিচিত ইলেকট্রিক স্কুটার ব্যবহারের পরে যেসব অপরাধ ও দুর্ঘটনা ঘটছে সেসব সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য। যুক্তরাজ্যের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে রানারের সাথে থাকুন। চোখ রাখুন রানারের ইউটিউব ও ফেসবুক পেজে।